रेडी। তাহলে আমাদের প্রথম সেলাই ছিল হচ্ছে এরকম, ঠিক না? এরকম চিকন সেলাই ছিল, এটা যে আমরা মোটা করছি এরকম করছি সেলাইটা। এই সেলাইটা করছি হচ্ছে আমরা নিচে নামাইলে, এই সেলাইটা করছি এটার চেয়ে এটা মোটা হয়েছে, এই যে সেলাইয়ের উইথ মোটা করছি। উইথ মোটা করার জন্য কি করবেন, এই স্ক্রুটা যদি এদিকে নিয়ে আসেন তাহলে সেলাই মোটা হবে, আর যদি ওইদিকে নিয়ে আসেন তাহলে সেলাই চিকন হবে। তাহলে আমরা একটু এদিকে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি স্টিচিং উইথ বাড়ানো কমানোর সিস্টেম, প্রোগ্রাম থেকেও আছে, সেটা আমি পরে দেখাব। আর মিডিলটা বার, মানে মেশিন টাইমিং করার ক্ষেত্রে আমরা যে কাজটা করছি মিডিল বারের হাইট, আমরা এখান থেকে মিডিল বারের হাইট মিলিয়ে দিচ্ছি। এখানে আপনি হাফ ইঞ্চি রাখবেন, 12 মিলিমিটার, শর্ট প্লেট থেকে 12 মিলিমিটার রাখবেন। এই যে সেলাইটা ধরতেছে এখানে, এটাকে আপনি দেখুন, আমার যখন মিডিল থেকে মিডিল থেকে যখন আমার ছেদটাকে ধরে, আবার কিন্তু স্পাইডারও ধরে, ওই স্পাইডারটারই আমাদের লুপার টাইমিং করে পরে কাজ হচ্ছে। স্পাইডারে এই যে ছেদটাকে স্পাইডার নিয়ে যাচ্ছে, এটা যেন ও এই যে গ্যাপটা রাখছি আমি এখানে, এই গ্যাপটা যেন ঠিক থাকে। এই গ্যাপটা যদি কম থাকে তাহলে সুতাটা ধরবে না। আর একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, এই মিডিলের যে গার্ড আছে লাস্টের উপরের কার্ভটা, এখান থেকে এখানে যে কার্ভটা, লুপার যেন কোনো ক্রমেই কার্ভের উপর দিয়ে না যায়, সর্বোচ্চ সীমা কার্ভটা। এটা টাইমিং করার ক্ষেত্রে আপনাকে 100% মনে রাখতে হবে। দেখুন, আমি যাই যতটুকু সামনে আনছি, যে কার্ভের উপরে উঠে নেই, উপরে উঠাইলে মেশিন ভালো চলবে না, হ্যাঁ বাড়ি খাবে, কাজ খাবে। এটাও একই অবস্থা, এখানে এই স্পেসটা যদি কম থাকে, যদি টাচ খায় তাহলে আপনার মেশিন টেনশন ভালো হবে না। এটার ক্ষেত্রে একই অবস্থা, এটা যদি টাচ খায় তাহলে টেনশন ভালো হবে না। তাহলে মিডিল বারে হাইট মিলাবেন আর এই লুপার টাইমিংটা চেক করে দেবেন। লুপার টাইমিং অন্যান্য লুপারের মতোই গ্যাপ থাকবে না, আবার বেশি ধাক্কাবে না। এই গাড়াটা থাকবে এখান থেকে 0.5 মিলিমিটার গ্যাপ, এটা গ্যাপটা বেশি আছে আর একটু কম থাকবে, 0.5 মিলিমিটার। আর এই লুপার যদি আপনাকে সামনে কিছু নিতে হয় তাহলে নিতে হবে এই 3 মিলি দিয়া, এই 3 মিলি লুজ দিলে এটা সামনে পিছনে ডান বামে আপনি এটাকে মুভ করাতে পারবেন। আর মিডিল বারে যদি হাইট মিলাইতে হয় তাহলে আপনি এখান থেকে মিলাবেন, এই দুটো স্ক্রু লুজ দিবেন, এটা লুজ দিলে নিচে নামবে আর এটা লুজ দিলে উপরে উঠবে, দুটো স্ক্রু লুজ দিয়ে পরে অ্যাডজাস্ট করে দেবেন।
নেক্সট যে কাজটা আমি দেখাব, এখান থেকে যদি প্রোগ্রাম থেকে কখনো আপনার কোনো ঝামেলা হয়ে যায় তাহলে অবশ্যই সব প্রোগ্রাম আপনার ঠিক করে নিতে হবে। যেমন আমরা 17-তে কাজ করতেছি, এটা 16 লেন্থের লেন্থ যদি বাড়াই দেয় তাহলে এখান থেকে ঢুকে আপনার ডাটা চেঞ্জ করে লেন্থ বাড়াতে হবে। এখান থেকেও কিন্তু আপনার এই উইথ কম বেশি করা যায়, প্রোগ্রাম থেকে কম বেশি করা যায়। এই এই টোটাল গাইডলাইন আমি আপনাদেরকে পরে দিচ্ছি। আর এখানে তো নাইফের অপশনগুলো স্পিড আইলেট, আমাদের তো এটা হচ্ছে আইলেটের স্পিড -100%, এটা মেইন স্পিড। এই এই কটা জিনিস ফলো করলে আপনাদের সেটি সেলাই ভালো চলবে। এটা ঠিক নয়, দেখে ঠিক নয়। এইটার গ্যাপ যদি আপনি কম বেশি করতে চান তাহলে করতে হবে আপনার এখান থেকে, এই যে এই স্কুল দিয়ে, এই স্কুল দিয়ে এই এটিটা ক্লাম্পকে আপনি কম বেশি করতে পারবেন, অথবা নিচের নিচের স্কুলটা লুজ দেবেন। সব প্লেটটা লাগান, লাগাই একটু সেলাই করেন। এরকম করে সেট আপ করে দিবেন, তাহলে আপনার মেশিন ভালো করবে। এখন যদি নাইফ লাগাই দিয়ে আর সিলিন্ডারের কাজটা করে দিলে মেশিনটা